নমস্কার বন্ধুরা, কুকিং কর্নার চ্যানেলে আরো একবার তোমাদের সকলকে স্বাগত। আর আমগুলো একদম আমের চাটনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কুমে এসে তাহলে চলো রান্না শুরু করে নেওয়া যাক। আমি কিনে যাব। আজকে আমি আমের চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অত্যন্ত সহজ একটি রেসিপি, কিন্তু তবু শেয়ার করছি কারণ যেহেতু প্রচন্ড গরম পড়েছে, এক একজন এক এক রকম ভাবে করো, তো সেই জন্য আমি একটুখানি শেয়ার করে দিচ্ছি। তো দেখো, তার জন্য আমি কড়াইতে প্রথমে শুকনো খোলায় দুটো শুকনো লঙ্কা, সামান্য একটুখানি মৌরি আর হচ্ছে পাঁচ ফোড়ন, এইভাবে শুকনো খোলায় খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবং যেই ভাজা হয়ে যাবে, আর একটুখানি বাকি আছে ভাজা হতে, তখন আমি কি করব, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু ঠান্ডা হতে সময় দেব। কারণ এই গরমের সময় একটু টক জাতীয় জিনিস বেশি না খেলে যেটা হয়, শরীর প্রচন্ড হিট হয়ে যায়। তো তার মধ্যে আমের চাটনি অবশ্যই গরমের আর কি প্রধান একটি খাবার। তো চলো, খুব ভালোভাবে এটাকে আমি আগে ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে তোমাদের কাছে ফেরত আসছি। এইবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবং এটাকে আমি ঠান্ডা করে একটি মিক্সিং জারে একদম মিহি করে ডাস্ট করে নেব। আচ্ছা, এইবার দেখো, ওই একই কড়াইতে আমি জাস্ট দু গ্লাস মতন জল দিয়ে দিয়েছি, কারণ আমি তিনটে আম দিয়ে এই চাটনিটা বানাবো। তো দু গ্লাস জল দিয়ে দিয়েছি, এবং যেটা ফার্স্টে আমি করব, জলের মধ্যে জলের স্ফুটনাঙ্কটা বাড়ানোর জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। তাহলে কি হবে, জলটা খুব তাড়াতাড়ি করে ফুটে উঠবে। তো জলটা ফুটে ওঠার পরে আমি আবার তোমাদের কাছে ফেরত আসছি। যতক্ষণে জলটা ফুটছে, ততক্ষণে দেখো এখানে আমি তিনখানা আমকে এরকম বেশ বড় বড় লম্বা লম্বা করে খোসা শুদ্ধ পিস করে নিয়েছি। তো জলটা ফুটে উঠলে এই পিস করা আমগুলোকে আমি জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখো, জল ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি একে একে আমের টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দেব এবং হাই ফ্লেমে মিনিট পাঁচেক ফুটিয়ে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে, আম কিন্তু আমি গলিয়ে ফেলবো না, যেরকম খোসা শুদ্ধ রয়েছে সেই অবস্থাতেই আমি আমটাকে ফেরত চাই, জাস্ট একটু সেদ্ধ করে নেব। তো সেই জন্য মিনিট পাঁচেক এইভাবে হাই ফ্লেমেই ঢাকনা খোলা অবস্থাতেই আমি ফুটিয়ে নিচ্ছি। চলো, মিনিট পাঁচেক বাদে আমি আবার তোমাদের কাছে ফেরত আসছি। মিনিট পাঁচেক হয়ে গেছে এবং একটা আম আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবারে যেটা করব, পুরো জলটা আর আমটাকে সেপারেট করে নেব। আবার দেখো, জল থেকে আমটা সেপারেট করে কড়াই পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি জাস্ট সামান্য একটুখানি সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেলেই কিন্তু আমের চাটনিটা খুব ভালো হবে। দিয়ে এবারে ওভেনের চারপাশে তেলটাকে ছড়িয়ে দিলাম এবং মোটামুটিভাবে গরম হয়েই গেছে। তো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নের জন্য দিলাম, আর তার সাথে সামান্য একটু পরিমাণে পাঁচ ফোড়ন অ্যাড করে দিলাম। তো ফোড়নটাকে এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা দেখো একদম রেডি হয়ে গেছে। এবারে আমি জল মিশিয়ে দেব। জলটা দেওয়ার পরে যেটা করব, একদম হলুদটা আর নুনটাকেও আমি একে একে অ্যাড করে দেবো। তাতে করে যেটা হবে, জলের সাথে হলুদ নুন একসাথে ফুটে যাবে। এবার জলটার যেটা পরিমাণ, যে হলুদটা কিন্তু প্রথমেই বলে রাখি, খুব বেশি হলুদ আমি দেব না, সামান্য একটু পরিমাণেই হলুদ আমি অ্যাড করে দিলাম। আর তার সাথে যেটা করব, মানে খুব গাঢ় হলদে কালারের চাটনিটা হবে না, হবে একটু হালকা হালকা হলদে কালারের। তো এবারে এই হলুদটা মিশিয়ে দিলাম, আর আগে আম সেদ্ধ করার সময় একটু নুন আমি দিয়েছিলাম অলরেডি, তোমরা দেখেইছো। তো সে তার সাথে অনুপাতে আর কি সামান্য একটুখানি নুন আমি অ্যাড করে দিলাম, আর একই সাথে চিনি দেব। চিনি দিয়ে জলটাকে খুব ভালোভাবে আমি ফুটতে দেব সবার প্রথমে। আর ঝোলটা কিন্তু আমের চাটনি একটু গাঢ়ই ভালো লাগে, তো ঝোল যদি কেউ বেশি চাও সেক্ষেত্রে বেশি ঝোল বেশি আর কি জল মেশাবে, তার জন্য কোনো টেস্ট হেরফের করবে না। তো চলো, আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি এরকম একটা চামচের আর কি, আমি দু চামচ মতন, এই যে উঁচু উঁচু করা দু চামচ মতন চিনি অ্যাড করে দিলাম। দিয়ে এবারে জলটা খুব ভালোভাবে আমি আগে ফুটিয়ে নেব। জলটা ফুটে যাওয়ার পরে আবার আমি তোমাদের কাছে ফেরত আসছি। আচ্ছা, জলটা ফুটে উঠেছে। এবারে আমের টুকরোগুলো একটা একটা করে আমি জলের মধ্যে মিশিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম হাই করাই থাকবে, লো করার কোনো প্রয়োজন নেই। এবং এই অবস্থাতে কোনো ঢাকনাও আমি ইউজ করব না,
জাস্ট ভালো করে ফুটিয়ে নেব। আমটা সিদ্ধ করার মতন কোনো অবস্থায় কিছু বাকি নেই, কারণ আম অলরেডি মানে যখন জলে আমি ভাপিয়ে নিয়েছিলাম তখনই সিদ্ধ মতন হয়ে গেছিল, আর বাকিটুকু এই সময় হয়ে যাবে। আর আম খুবই নরম হয়, তো তার জন্য খুব একটা অসুবিধা নেই। এবারে এরকম ভাবে জলের সাথে আমের সাথে আমি মিনিট পাঁচেক হাই ফ্লেমে ঢাকনা ছাড়া ফুটিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে আমার আমের চাটনি, আর আমগুলো একদম গোটা গোটা রয়েছে, আর ঝোলটাও অনেকটা কমে এসেছে, আর আরেকটুখানি ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে। তো এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, এবং শুকনো লঙ্কা মৌরি আর পাঁচফোড়নের যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেইটা ওপর থেকে ছড়িয়ে দেব। তো রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, যদি ভালো লেগে থাকে লাইক বাটনটা প্রেস করে দেবে, কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কিরকম লাগলো, আর যদি ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি কুকিং কর্নার চ্যানেলের সাথে থাকো। আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো আমি আশা রাখবো আগামী দিনেও তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তো আজকের মতো এ পর্যন্তই, আগামী দিন নতুন কোনো রেসিপির সঙ্গে আবারও তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য টাটা।